Assalamualaikum. ধন্যবাদ আলামিন ভাইকে যিনি সুন্দরভাবে উপস্থাপন করেন। আসলে উপস্থাপন ভালো হলে আসলে ভালোই লাগে। কেমন আছি আজকে আমরা? সাউন্ড একটু কম, সাউন্ডটা একটু কম। আমরা কি সফল হতে চাই? সফল হতে চাই, তাহলে আমি বলবো যে ধরেন আমার যে জ্ঞান যে বুদ্ধিগুলো এগুলো একটি শিল্পে সাজানো আছে, সে সমস্ত জ্ঞান এবং বুদ্ধিগুলোকে পুনরায় আবার সুন্দর করে সাজাতে হবে এই টিএনস প্ল্যাটফর্মে এসে। তাহলেই আমি আমাকে সাজাতে পারবো এবং আমার সফলতা আসবে। আমরা কি সফল হতে চাই? তাহলে আমাকে সবভাবে সাজাতে হবে, সবভাবে আমার জ্ঞান এবং বুদ্ধি, আমার পোশাক, আমার উঠা বসা, আমার চালচলন সমস্ত কিছু। তাহলে আমি জীবনে ভালো কিছু করতে পারবো এবং একটি কঠোর সিদ্ধান্ত যে আমি জীবনে সফল হতে চাই। কি চাই? মাঝখানের লোকগুলোই সফল হবে নাকি আর কেউ? ভালো লাগছে না? সফল হতে ভালো লাগে না? আরে সফল হতে কার না ভালো লাগে? আজকে সুন্দর একটি অ্যাসিভ করে একটি ট্যুর অ্যাসিভ করে ইন্দোনেশিয়া মালয়ালেন্ডে যান না, দেখেন কত ভালো লাগে, চোখে পানি এসে যাবে, নিশ্চিত কনফার্ম। আপনি ধরে রাখতে পারবেন না, আবেগ প্রবত হয়ে যাবে। সফলতা কত একটি ভালো বিষয়, আপনি পুরো বডিটা রিফ্রেশ হয়ে যাবে সফল হলে। আপনাকে চাই, কার কার আশা আছে বলেন তো, ইন্দোনেশিয়া যাবেন এবার জাকাতায়? জুলাইতে আমি এই কোম্পানিতে কাজটা শুরু করি। অ্যাকচুয়ালি আমি পুনরাশনের ফেব্রুয়ারি 25 তারিখে জয়নিং করি, বাট তখন আমি এই কোম্পানির এই যে বললাম জ্ঞান এবং বুদ্ধি এগুলোকে আমি একটি তাকে আবার সুন্দর করে সাজিয়েছি। কারণ আমার জ্ঞান এবং বুদ্ধিগুলো ছিল, বাট এগুলো এলোমেলো ছিল, সাজানো গোছিত ছিল না। আমার সে জ্ঞান বুদ্ধিগুলোকে একটি তাকে সুন্দর করে সাজিয়ে আমি এরকম একটি ইনফরমেশন নিয়ে যখন পেলাম যে মাত্র $25,000 সেলস করে ইন্দোনেশিয়ার বালি আইল্যান্ডে যাওয়া যাবে, আমি বললাম যে আমার মাথায় একটি সেটিং করলাম, একটা মেন্টালিটি সেট করে নিলাম যে আমার ইন্দোনেশিয়া যেতে হবে, কত হাজার ডলার এটা আমার কাছে কোনো বিষয় নয়। আমি ঠিক জুলাই মাসে আমাদের যখন এই জুন মাসের অফারটা আসলো ঠিক 3 মাস এরকম, আমি সেই নির্দিষ্ট সময় পূর্বে $32,000 সেলস করে সেই ইন্দোনেশিয়া ট্যুর অ্যাসিভ করে আমি ইন্দোনেশিয়া মালয়েশিয়ান ইন্দোনেশিয়া ট্যুরে যাই। সফল হতে হলে সফলতার তৃষ্ণা পিপাসা থাকতে হবে আপনার ভিতরে যে আমি সফল হতে চাই। যেমন পিপাসা লাগলে পানিটা অনেক স্বাদ লাগে না, স্বাদ লাগে? আপনার ভিতরে যদি সফলতার তৃষ্ণা থাকে, পিপাসা থাকে, তাহলে আপনি দেখবেন সফল হতেও ভালো লাগবে, মজা লাগবে। আমরা কি সফল হতে চাই? সফল হব, কেন হব না? আমি যে একটি কঠোর সিদ্ধান্ত নেই আমি সফল হব, আমি সফল না হয়ে এই মঞ্চ থেকে বিদায় নিব না, তাহলেই আপনি সফল হতে পারবেন। আপনি নেন না 2 মাসে মাত্র $20,000 সেলস করবেন ইন্দোনেশিয়ায় যাবেন, এটা এরকম কঠিন কাজ না। কারণ হলো আমরা যত করে আসছি আমরা কিন্তু বানানো কোনো কথা আপনাদের সামনে বলছি না। এবারে আসলাম মাত্র 13 দিন, 1 মাস 13 দিন হাতে, আগস্ট 2 দেশ ঘুরে এসে অনেক কিছু কথা এগুলো বাদ দিলাম। ইন্দোনেশিয়া লাস্ট প্রোগ্রামে গাড়ির পিছনে সিটে বসেছিলাম আমি, শামীম, আমি এবং মাইনুল হাসান স্যার দুইজন আমার আপলাইন লিডার,
একদম পিছনে আমাদের শামসুদ্দিন স্বপন স্যার ইস্টার করলেন, সবাই তো চিনি। উনি কারিগরকে জিজ্ঞাসা করলেন যে একটি প্রমোশনাল প্ল্যান ছিল যে কার ফার্মেসিতে $1,00,000 সেলস করতে পারবে যে ব্যক্তি, সে ব্যক্তি কার ফার্মেসিতে করতে পারবে আগস্টের মধ্যে, সময় মাত্র 1 মাস 13 দিন। বলছে এইবার প্রমোশনাল প্ল্যানে কে কার ফার্মেসিতে করবে? আমি বলছি স্যার আমি কিসব থেকে স্যার তুমি পারবো না। মানে কি $8,000 আমার লাগবে? আমি বলি স্যার আমি পারবো। কেমন যেমন স্যার বলছে ও পারবে, বুঝতে পারছেন? 1 মাস 13 দিন আইসা কুরবানির দিন আইসা বাই দেশে নামছি গরু কুরবানির দেশ এবং স্যার বলছে আমি হবে তো? ইয়েস স্যার হবে। ভিতর থেকে কথা, আওয়াজটা ভিতর থেকে বাইর করতে হবে, আওয়াজ ভিতর থেকে বাইর করছিলাম, যার কারণে সেই 1 মাস 13 দিনের মাথায় $68,600 সেলস করে কার ফান্ড অ্যাসিভ করে আপনার দিল্লি জওহরলাল স্টেডিয়াম থেকে সেলিব্রেশন নিশে নিয়ে বাংলাদেশে ফিরেছি। আমরা অনেক লোক করে কি খালি কলসের মধ্যে হাত ঢুকে দিই, না ভরে পানি না ভরে কিচ্ছু বাজে না। আমি মাত্র একজন কেস নিয়েছি, দেখছেন আপনারা কেউ খেয়াল করছেন? কথা হচ্ছে বিজনেস করতে বেশি লোক লাগে, একজন হলে যথেষ্ট, একজন ব্যক্তি হলে যথেষ্ট। আপনার জন্য কয়জন? 5 জন ব্যক্তি আপনি চয়েস করবেন, আপনার পুরো পুরো দেশ ঘুরে আপনি ঘোরার কি দরকার? 5টা লোক আপনি চয়েস করে নেন না লাইফে, 5টা লোক চয়েস করে নিতে পারলে আপনি লাইফ চেঞ্জ একটি।